আসসালামু আলাইকুম। নাভাটেক কলার আরডুইনো বিষয়ক টিউটোরিয়াল ঘরে বসে আরডুইনো শিখুন মজার মজার প্রজেক্ট তৈরি করুন এর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাদিমুল হক জুলাস। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আরডুইনো ব্যবহার করে ডিজিটাল সিগন্যালকে ইনপুট নিতে হয়। তো সে পর্বে আমি বলেছিলাম যে আমরা যদি এতটুকুই ভালো করে শিখি তাহলে আমরা এটা দিয়ে অনেক মজার মজার প্রজেক্ট তৈরি করতে পারবো। তো আজকের এই পর্বে আমি আপনাদেরকে সেরকমই কিছু একটা করে দেখাবো। তো এই পর্বে মূলত যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হলো PIR মোশন ডিটেক্টর সেন্সর ব্যবহার করে বিভিন্ন ধরনের মজার প্রজেক্ট তৈরি করা। তো বন্ধুরা দেখুন, আমার হাতে একটা সেন্সর দেখা যাচ্ছে। এই সেন্সরটার নাম হলো PIR মোশন ডিটেক্টর সেন্সর বা প্যাসিভ ইনফ্রারেড সেন্সর। তো এই সেন্সরটার কাজ কি? এই সেন্সরটার কাজ হলো মূলত সে মানুষ এবং অন্যান্য প্রাণীর গতি ডিটেক্ট করতে পারে, নড়াচড়া কিংবা উপস্থিতি এসব সে ডিটেক্ট করতে পারে। তো আমরা এই পর্বে দেখব যে এই সেন্সরটা আমরা আরডুইনোর সাথে ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা যায়। এই সেন্সর দিয়ে অনেক রকমের প্রজেক্ট তৈরি করা যায়। আপনারা যারা বিজ্ঞান মেলায় যান তারা অনেক সময় দেখবেন যে অনেকে প্রজেক্ট তৈরি করে নিয়ে আসে এরকম যে চোর ধরার মেশিন তৈরি করেছে। তো আসলে চোর ধরার মেশিন বলতে কিছুই না, এই সেন্সরটা ব্যবহার করে কোনো মানুষ আসছে কিনা সেটা সে ডিটেক্ট করতে পারে, এরকমই প্রজেক্ট। এছাড়াও ধরুন আমরা যদি আমাদের রুমের লাইটটাকে অটোমেটিক সিস্টেম করতে চাই, অর্থাৎ যখন কোনো মানুষ রুমে আসবে তখন লাইটটা জ্বলে উঠবে, আবার মানুষ যখন চলে যাবে লাইটটা অটোমেটিক নিভে যাবে। তো সেই সব কাজগুলো কিন্তু এই সেন্সরটা ব্যবহার করে করা যায়। তো সেন্সরটা কীভাবে আরডুইনোর সাথে ব্যবহার করতে হয়, আপনারা দেখুন ছবিতে দেখা যাচ্ছে যে আরডুইনো এই সেন্সরটা টোটাল তিনটা পিন আছে, VCC, গ্রাউন্ড এবং ভোল্টেজ আউট পিন। তো VCC এবং গ্রাউন্ড এই দুটাকে আমরা যথাক্রমে 5 ভোল্ট এবং গ্রাউন্ড এটার সাথে কানেক্ট করব। আর মাঝখানে যে পিনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ভোল্টেজ আউট পিন। যখনই কোনো মানুষ আমার এই সেন্সরের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, এই রেঞ্জের মধ্যে যখন কোনো মানুষ আসবে তখন এই সেন্সর থেকে একটা ভোল্টেজ আউটপুট দিবে, ঠিক আছে? এই সেন্সর থেকে একটা ভোল্টেজ আউটপুট আসবে। আমরা করব কি, আমাদের আরডুইনোর যে কোনো একটা ডিজিটাল ইনপুট আউটপুট পিনের সাথে এই পিনটাকে আমরা কানেক্ট করে দিব। তখন কী হবে, PIR মোশন ডিটেক্টর সেন্সর থেকে যখনই কোনো মোশন সে ডিটেক্ট করতে পারবে তখন সে কী করবে, একটা ভোল্টেজ সে পাস করবে আর আমরা সেই ভোল্টেজটাকে আরডুইনো দিয়ে রিসিভ করবো, আমাদের যে ডিজিটাল সিগন্যাল ইনপুট করা যায় সেই ফাংশনটা ব্যবহার করে। তখন আমরা বুঝতে পারবো যখন কোনো মানুষ থাকে না তখন সে নর্মালি ডিজিটাল লো সিগন্যাল দেয়, আর যখনই কোনো মানুষ আসে বা কোনো মানুষকে সে ডিটেক্ট করে তখন সে এটা দিয়ে ডিজিটালি হাই সিগন্যালকে পাস করে। আমরা সেই সিগন্যালটা আরডুইনো দিয়ে রিসিভ করব এবং রিসিভ করার পরে আমরা আরডুইনোর সাথে যদি একটা অ্যালার্ম সার্কিট কিংবা একটা লাইট, মানে যার যেটা ইচ্ছা আমরা সেটা ইউজ করে যখন কোনো মানুষ এসেছে আমি চাচ্ছি যে একটা অ্যালার্ম দিয়ে দিব অথবা একটা লাইট অন করে দেবো, সেটা আমরা আরডুইনো দিয়ে কীভাবে করতে সেটা আমরা আগের পর্বে দেখেছি। তো এই হলো মূলত এই সেন্সরটার টোটাল মানে মেকানিজম যে কীভাবে কাজ করে। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্সরের মধ্যে দুইটা নব দেখা যাচ্ছে এখানে। তো এই দুইটা নবের মধ্যে একটা হলো ডিলে টাইমের জন্য আর একটা হলো রেঞ্জ বাড়ানোর জন্য। নর্মালি এই যে দেখুন সেন্সরটা আমি এখানে রেখেছি, সেন্সরটা যদি এখানে থাকে সে মোটামুটি তার একটা একটা রুমকে মোটামুটি সে কভার করে নিতে পারে। তো এই এর রেঞ্জটাকে যদি আমি বাড়াতে বা কমাতে চাই এই নবগুলোকে ঘুরিয়ে আমি এর রেঞ্জটা বাড়াতে কমাতে পারবো। আরেকটা নব যেটা ডিলে টাইম সেটা হলো যখনই সে কোনো একটা সিগন্যালকে একবার ডিটেক্ট করে, অর্থাৎ কোনো একটা মানুষ খুব দ্রুত এই সেন্সরের সামনে দিয়ে চলে গেল, ফলে কি হলো এই সেন্সর একটা সিগন্যালকে আউটপুট দিবে। তো সেই সিগন্যালটা কতক্ষণ স্থায়ী থাকবে, ধরুন নর্মালি সেন্সরটা সবসময় লো অবস্থায় থাকে, কোনো একটা মানুষ খুব দ্রুত গতিতে সেন্সরটা সামনে দিয়ে চলে গেল, সে যে মোশনটাকে ডিটেক্ট করলো, ডিটেক্ট করার ফলে মোটামুটি এখান দিয়ে কতক্ষণ পর্যন্ত আমার এই পিন দিয়ে একটা হাই সিগন্যাল আসতে থাকবে সেটা মূলত এই ডিলে টাইম দিয়ে কন্ট্রোল করা যায়। তো নর্মালি আমরা যখন বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসি ডিলে টাইমটা মোটামুটি 5 সেকেন্ডের মতো, 3 থেকে 5 সেকেন্ডের মতো থাকে। আপনি চাইলে এটাকে ঘুরিয়ে 5 মিনিটও করে ফেলতে পারবেন। তো নর্মালি এটা করার দরকার হয় না, যে ডিলে টাইম থাকে এটাই বেস্ট, এটা দিয়ে হয় মানে ভালো কাজ করা যায়। তারপর আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা এই হলো মোটামুটি আমাদের এই সেন্সরটার মেকানিজম। আমরা এখন দেখবো যে সেন্সরটার জন্য কীভাবে আরডুইনোতে কোড লিখতে হয়। কোডটা মূলত আমরা গত পর্বে যে টিউটোরিয়াল দেখেছিলাম ডিজিটাল সিগন্যালকে ইনপুট নেওয়ার কোড, তো একদম হুবহু সেই কোডটাই আমরা আজকে আবার ব্যবহার করব। আর সার্কিটটা আমরা কীভাবে তৈরি করবো সেটা আমি কোডের পরবর্তী অংশে আমি সার্কিট কীভাবে তৈরি করতে সেটা দেখাবো এবং এটা একদম রান করে একটা ভিডিও সহ আপনাদেরকে করে দেখাবো। তো চলুন আমরা এখন কোডে চলে যাই। তো বন্ধুরা আমরা এখন আমাদের এই প্রজেক্টের জন্য যে কোডটা লিখার প্রয়োজন আমরা এখন সেই কোডটা আমাদের আরডুইনো আইডিতে লিখব। তো আমি এর আগেই বলেছি যে কোডটা একদম হুবহু আমরা গত পর্বে যে কোড লিখেছিলাম সেই কোডটাই ব্যবহার করে আমরা কিন্তু আজকের এই প্রজেক্টটা তৈরি করে ফেলতে পারবো। তো তারপর আমি সংক্ষেপে একটু দেখিয়ে দিচ্ছি বিষয়টা। আচ্ছা,
প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে কয়েকটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নেওয়া লাগবে। যেমন ইন্টিজার পিআই এর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর মান অ্যাসাইন করে দিলাম 7, আরেকটা ভেরিয়েবল নিব বাজার নামে, এর মানটা অ্যাসাইন করে দিলাম 8, আর অ্যাসেট নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এর কোনো মান অ্যাসাইন করলাম না। তো এই 7 পিআই এর নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এখানে মূলত আমি ওই যে আমার পিআই এর যে ভোল্টেজ আউটপুট পিন আছে সেটাকে আরডুইনো 7 নম্বর পিনের সাথে কানেক্ট করব, আর আমি যে বাজারটা সাউন্ড করার জন্য যে বাজারটা ব্যবহার করব সেটাকে আরডুইনোর 8 নম্বর ডিজিটাল পিনের সাথে আমি কানেক্ট করব, ঠিক আছে এটার জন্য। তো এখন আমি ইন ভয়েস সেটআপ ফাংশনের মধ্যে কোন পিনটি ইনপুট কোন পিনটি আউটপুট সেটা আমি উল্লেখ করে দিচ্ছি। পিন মোড পিআই একটা ইনপুট হিসেবে কাজ করবে, আর পিন মোড বাজারটা আমার আউটপুট হিসেবে কাজ করবে। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ভয়েড লুপ ফাংশনে চলে যেতে হবে। আচ্ছা, ভয়েড লুপ ফাংশনের মধ্যে আমরা কি করব, প্রথমে আমরা দেখব যে আমাদের পিআই এর থেকে কি ডিজিটালি হাই সিগন্যাল আসতেছে নাকি লো সিগন্যাল আসতেছে। তো সেটা কিভাবে করে, ডিজিটাল রিড পিআইআর, ঠিক আছে। তো পিআইআর এর যে ভ্যালুটা সেটা আমরা এসটিডি এর মধ্যে রাখবো। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হলো ডিজিটাল রাইট বাজার এস্টেট। আচ্ছা, তো এর মানে কি, এর মানে দাঁড়াচ্ছে আমরা প্রথমে দেখবো যে আমার পিআইআর এর যে পিনটা আরডুইনোর সাথে কানেক্টেড আছে সেই পিন দিয়ে কি ডিজিটালি হাই সিগন্যাল আসতেছে নাকি লো সিগন্যাল আসতেছে। তো হাই লোস কখন হবে, আমি শুরুতে বলেছি যে যখনই কোনো মানুষ পিআইআর এর রেঞ্জের ভিতরে আসবে তখন পিআইআর একটা হাই সিগন্যাল তার ভোল্টেজ আউটপুট পিন দিয়ে পাঠাবে। তো আমরা যখন সেটা রিসিভ করব সেটা এই যে আমি এস্টেটের মধ্যে সেই ভ্যালুটাকে রাখলাম। তো এরপরে কি করলাম, ডিজিটাল রাইট বাজার এস্টেট, অর্থাৎ বাজারের মানটা কি হবে, এই এস্টেটের যে মান সেটাই হয়ে যাবে। তো এস্টেট এস্টেটের মানটা যদি হাই থাকে, অর্থাৎ পিআইআর দিয়ে যদি কোনো হাই সিগন্যাল আসে তখন আমার কী হবে, বাজারটাও হাই হয়ে যাবে। আর নর্মালি তো সবসময় পিআইআর দিয়ে লো সিগন্যাল আসবে, অর্থাৎ যখন কোনো মানুষ থাকবে না তখন এটা দিয়ে সর্বদা একটা কি লো সিগন্যাল আসতে থাকবে, তখন আমার বাজারটাও সর্বদা লো হয়ে থাকবে। তো এই কোডটা আমি কিন্তু গত পর্বে একদম ডিটেলস বুঝিয়েছি, এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই গত পর্বের ভিডিওটা আরেকবার দেখে নেবেন। তো আজকের এই পর্বটা আমি চাচ্ছি না কোডের বিষয় নিয়ে এত লম্বা করতে। তো আমাদের কোডটা কিন্তু লেখা শেষ হয়ে গেছে, এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদেরকে এই কোডটা আমাদের আরডুইনো বোর্ডে আপলোড করতে হবে। তো আমি সম্ভবত এর আগে আর কখনও আরডুইনো বোর্ডে কীভাবে কোড আপলোড করতে হয় সেটা দেখাইনি, তো আজকে আমি সে বিষয়টাও দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে কী করতে হবে, আমাদেরকে আমাদের আরডুইনো বোর্ডটা কম্পিউটারের সাথে ইউএসবির মাধ্যমে কানেক্ট করতে হবে। দেখুন আমি আমার আরডুইনো বোর্ডটাকে অলরেডি কানেক্ট করেছি। তো আমাদেরকে একটা ছোটো কাজ করতে হবে, সেটা হলো দেখুন যাদের উইন্ডোজ 10 তারা ডিস পিসি, আর হলো যাদের উইন্ডোজ 7 তারা মাই কম্পিউটার, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে প্রপার্টিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডিভাইস ম্যানেজারে যাবেন, এরপর এখান থেকে দেখুন পোর্টস নামে একটা অপশন আছে, পোর্টস এখানে আসার পরে দেখুন দেখাচ্ছে যে আরডুইনো উনো কম 7। তো আপনারা প্রথমে আপনারা যদি নতুন আরডুইনো কিনে নিয়ে আসেন তবে অবশ্যই আপনার আরডুইনোকে প্রথমেই ড্রাইভার সেট আপ করে নিতে হবে কম্পিউটারে। তো ড্রাইভার কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি দ্বিতীয় পর্বে বিস্তারিত দেখিয়েছি। তো আপনার যদি ড্রাইভার দেওয়া থাকে, যেমন আমারটা দেওয়া আছে, এরপর থেকে আমরা যখন আমাদের এই আরডুইনো বোর্ডটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করবো, দেখুন এখানে আমার বোর্ডটা দেখাচ্ছে পাশে একটা সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, সিরিয়াল পোর্টের নাম্বার এটা হলো COM7। তো এটা একটু মনে রাখতে হবে। দেখুন আমরা আরডুইনো আইডিতে আসবো, আবার এসে টুলস থেকে পোর্টে যাব, পোর্ট থেকে এখানে দেখুন যে পোর্ট সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমার COM7 সিলেক্ট করাই আছে। আর আরেকটা বিষয় হলো বোর্ডটা আরডুইনো উনো আছে কিনা সেটা দেখে নেবেন। তো আমার সব কিছু ঠিক আছে, আমি জাস্ট এখন আপলোডে ক্লিক করব। ও এখানে বলতেছে আমি কি কোডটা সেভ করবো কিনা, না আমার সেভ করার দরকার নেই এখন। আচ্ছা, কোডটা কম্পাইল হচ্ছে, কম্পাইলিংটা শেষ হয়ে গেলে কোডটা আপলোড হয়ে যাবে। এই যে আপলোড হচ্ছে, হ্যাঁ ডান আপলোডিং, অর্থাৎ আমার কোডটা কিন্তু কম্পিউটারে সরি আরডুইনো বোর্ডে আপলোড হয়ে গেছে। তো আমাদের কোড সেকশনের যে কাজ ছিল সেটা কিন্তু শেষ। তো আমরা এখন দেখব যে আরডুইনো বোর্ডের সাথে কীভাবে আমাদের সেন্সর এবং বাজারগুলোকে কানেক্ট করতে হয়। চলুন আমরা এখন সেখানে চলে যাই। বন্ধুরা, আমরা এখন আমাদের ব্রেডবোর্ডে আমাদের সেন্সর এবং বাজারগুলোকে কানেক্ট করব। তো এর জন্য দেখুন আমাদের প্রথমে একটা ব্রেডবোর্ড লাগবে।
আরডিনো বোর্ড তো লাগবে, আমরা আরডিনো বোর্ডে আগেই কোডটা আপলোড করে নিয়েছি। এরপরে এই যে সেই পিআইআর সেন্সর যেটার কথা বলেছিলাম, এই পিআইআর সেন্সরটা লাগবে। দেখুন এই পিআইআর সেন্সরে এখানে তিনটে পিন আছে এবং এখানে কিন্তু লিখে আছে এই যে বিসিসি আউট এবং গ্রাউন্ড পিন। তো আর সর্বশেষ যেটা লাগবে সেটা হলো আমাদের এরকম একটা এই যে বাজার লাগবে, ঠিক আছে। বাজারের দুইটা টার্মিনাল থাকে, অ্যানোড এবং ক্যাথোড। এই যে ছোটো যেটা এটা হলো ক্যাথোড, এখানে আমরা নেগেটিভ অর্থাৎ গ্রাউন্ড কানেকশন দেবো। আর এই যেটা অ্যানোড আছে সেটাকে আমরা আরডুইনোর এই যে কোডে যেরকম দেখেছিলাম আরডুইনোর 8 নম্বর পিনের সাথে এটাকে কানেক্ট করব। তো দেখুন আমি প্রথমে কাজের সুবিধার জন্য এই যে একটা জাম্পার ওয়্যার নিব, নিয়ে এই যে পিআইআর সেন্সরের সাথে এটাকে লাগিয়ে দেব। আচ্ছা দেখুন আমি পিআইআর সেন্সরের সাথে এই যে জাম্পার ওয়্যারটাকে কানেক্ট করলাম। তো এখন প্রথমে আমাদের যে কাজ সেটা হলো আমরা ব্রেডবোর্ডে প্রথমে পাওয়ার সাপ্লাইয়ের এটা দিয়ে দিই। দেখুন আরডিনোতে এখানে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এখানে অনেকগুলো এই যে পিন আছে, যেমন 5 ভোল্ট গ্রাউন্ড। তো আমি 5 ভোল্ট গ্রাউন্ডের সাথে আমার ব্রেডবোর্ডের পাওয়ার সাপ্লাইয়ের কেবল দুটিকে আমি কানেকশন দিলাম। তো এরপরে যে কাজটা করবো, প্রথমে আমি পিআইআর সেন্সরটাকে কানেক্ট করব। তো পিআইআর সেন্সরের দেখুন হলুদ পিন, এই যে হলুদ যে তারটা এটা হলো বিসিসি কানেকশন। তো এটাকে আমি এখানে দেখুন এই যে 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিলাম। আর যেটা ব্লু কালারের তার সেটা হলো গ্রাউন্ডের কানেকশন, আমি এটাকে গ্রাউন্ডে দিয়ে দিলাম। আর সবুজ যে তারটা এটা হলো ভোল্টেজ আউট পিন। তো এটাকে আমি কোডে লিখেছিলাম যে আমরা 7 নম্বর পিনের সাথে কানেক্ট করবো। এই যে আরডুইনোর এখানে 7 নম্বর পিন আছে, এখানে কানেক্ট করলাম। এরপরে আর হলো এই যে বাজারটা। তো বাজারটার এই যে আমরা এই যেটা ক্যাথোড প্রান্ত এটাকে সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্ট করবো। আর পজিটিভ টার্মিনালটাকে বলেছিলাম যে আরডুইনোর 8 নম্বর পিনের সাথে কানেক্ট করার জন্য। তো দেখুন এর যে গ্রাউন্ড কানেকশন, গ্রাউন্ডটাকে এই যে ব্রেডবোর্ড থেকে এখানে গ্রাউন্ড কানেকশন দিয়ে দিলাম। আর যেটা পজিটিভ টার্মিনাল, এর পজিটিভ টার্মিনালটাকে আরডুইনোর 8 নম্বর পিনের সাথে আমরা কানেক্ট করে দেব। তো আমাদের সার্কিট মোটামুটি তৈরি হয়ে গেছে এতটুকুই। তো এখানে একটু কথা বলে নিই যে আরডুইনোতে দেখুন আমি ইউএসবি কেবল লাগিয়ে রেখেছি। তো এই প্রজেক্টটা এভাবে রান করতে গেলে ইউএসবি কেবল অর্থাৎ আমরা কম্পিউটারের সাথে লাগালে যে পাওয়ারটা পায় সেটা দিয়ে কিন্তু আমাদের এই প্রজেক্টটা রান করা যাবে। বাট আপনারা যদি প্রজেক্টটাকে যদি বাইরে কোথাও ইমপ্লিমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা আলাদা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। তো আমাদের সার্কিট তৈরি করা শেষ, এখন চলুন আমরা দেখে নিই যে আমাদের প্রজেক্টটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো বন্ধুরা আমরা আমাদের টোটাল সার্কিটটা তৈরি করে ফেলেছি, এখন আমি আপনাদেরকে মানে প্রজেক্টটা একবার রান করে দেখাচ্ছি যেটা ঠিকভাবে কাজ করে কিনা। তো এখানে একটা ছোট বিষয় আপনাদের একটু মাথায় রাখতে হবে। তো যেটা যে বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমরা যখন আমাদের প্রজেক্টে পাওয়ার দিব আমাদের সেন্সরটা প্রথমে 3 বার রিডিং নেবে, রিডিং নিয়ে সে একটা আউটপুট দিবে। তো প্রথম 3 মিনিট আমরা সেন্সরটাকে মানে যেভাবে আছে ফেলে রাখবো, 3টা সিগনাল দেওয়ার পরে বাজারে আমরা 3বার সাউন্ড শুনতে পাবো। তো 3টা সাউন্ড শোনার পরে আমার সেন্সরটা ঠিকভাবে কাজ করা শুরু করবে। তো টোটাল এটা হইতে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় নেয়। তো পাওয়ার দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড আমাদেরকে একটু মানে কোনো নড়াচড়া বা কোনো কিছু করানো যাবে না, কারণ ওই সময়টাতে সেন্সরটা মোটামুটি প্রথমে একটা ডেটা সে কালেক্ট করে নেয়, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এই যে দেখুন এটা একটু করে দেখাচ্ছি যে এই যে আমি ইউএসবিটা কম্পিউটারে কানেক্ট করলাম, এই যে একটা সিগন্যাল দিল।
তো বন্ধুরা, আশা করছি পিআইআর মোশন ডিটেক্টর সেন্সর সম্পর্কিত আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি গুগল এবং ইউটিউবে এ নিয়ে সার্চ করেন, আরো অনেক মজার মজার প্রজেক্ট আপনারা খুঁজে পাবেন, সেগুলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, অবশ্যই আমাদেরকে ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও এই ভিডিও সম্পর্কিত একটি পোস্ট নাবাটিক ওয়ার্ল্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে সেখানেও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্ন কিংবা মতামত আমাদেরকে জানাতে পারেন। এছাড়াও নাবাটেক ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে জানাতে পারেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সঠিক একটা জবাব দিতে। বন্ধুরা, আজকের পর্বে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, নতুন পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।